আসসালামু আলাইকুম, আমি নিয়াস লাইফস্টাইল থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। তো নিয়াস লাইফস্টাইল থেকে আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি হালিম মিক্স দিয়ে তৈরি করব হালিম। তো আজকে কিন্তু আজকে 14তম রোজা আমরা উপস্থিত হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আজকে 14তম রোজা শেষ হয়ে গেল, দেখতে দেখতে কিভাবে রমজান মাসটা চলে যায়, তাই না? তো রমজান মাসে উপলক্ষে আমি এক এক দিন চেষ্টা করি এক এক রকম কিছু তৈরি করতে, আর আমার এক এক রকম তৈরি করতে ভালো লাগে, বিধায় আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে 14তম রোজায় আমি চেষ্টা করছি হালিম রেসিপিটা শেয়ার করার জন্য। যদিও বা ঘরোয়াভাবে আমরা প্রত্যেকেই এই রেডিম হালিম মিক্সটা তৈরি রান্না করে থাকি, এক একজন এক একভাবেই, তো ঘুরে ফিরে রান্না তো একই, তো হালিম নিশ্চয়ই তার ব্যতিক্রম না। তো আমি প্রথমেই তেলে, মানে সরিষার তেলের মধ্যে পেঁয়াজটা ঢেলে দিয়ে ভেজে নিয়ে এবার মাংসটাকে দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে এবার রসুন বাটা এবং কিছু মশলা দিয়ে আমরা তৈরি করি, আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে কষিয়ে নিয়ে এটা একটু সাদা সাদা কি সুন্দর ভাব দেখা যাচ্ছে না, এভাবেও কিন্তু একটা তৈরি করা যায় রান্না। এবার হালিম মিক্সের ভিতরে যে মানে মশলার যে প্যাকেটটা থাকে সেই মশলাটা সম্পূর্ণ ঢেলে দিয়ে এই মাংসটাকে সম্পূর্ণভাবে রান্না করা হবে। এখানে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করা হয়েছে, যা কেননা মশলাতে কিন্তু অনেক সময় মশলাতে বেশিরভাগ লবণটা থাকে, অনেক সময় লবণটা বেশি থাকে, বিধায় সেটা আন্দাজ করেই লবণটা দেওয়া যায়। তো এখানে গরম পানি মিক্স করে দেওয়া হয়েছে, তো যাতে মাংসটা সেদ্ধ হয় এই জন্য। তো আমার গলার অবস্থাটা একটু খুরখুর করতেছে, তাই আপনারা কিছু মনে করবেন না, গলাটা কিন্তু ভাঙা ভাঙা না, গলা ভাঙা না ঠিক, গলাটা মানে খুশখুশ করতেছে, তাই এই জন্য গলাটা শুনতে কেমন লাগছে। তো মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে আর আমি এটাই এখন একটু চেক করছি। তো নিয়াস লাইফস্টাইল থেকে আপনাদেরকে যে ভিডিওগুলো দিচ্ছি আমি চেষ্টা করছি বিনোদনের ভালো লাগার জন্য আর কি, বিনোদন না ঠিক, ভালো লাগার জন্য আমি আমার লাইফে কী করি বা নিয়াস লাইফস্টাইলে কে কী করা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আর আপনাদের ভালো লাগায় আমার কাজে সফলতা। তো আমি এবার হালিম মিক্সের যে ডাল, মানে যে ডালের যে জিনিসটা থাকে, মিক্সড ডালটা থাকে আর কি, সেটাকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 20-30 মিনিট অথবা 40 মিনিট ভিজিয়ে রেখা যায়। তো এবার এটাকে আমি সম্পূর্ণভাবে ওই রান্না করা মাংসটার উঠিয়ে নিয়ে যে মশলাটা ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম। প্রেশারে দিলে একটু সাবধানে দিতে হয়, কারণ এটা কিন্তু দলা পাকিয়ে যায়, তাই এটা খুব সাবধানে দিয়ে চুলায় এটা কমিয়ে দিয়ে মানে এটাকে সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যায়। আর সেদ্ধ না হলে কিন্তু একটা দানা দানা থাকে আর খেতেও ভালো লাগে না। এবার বেরেস্তার জন্য লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মেখে নিয়ে পেঁয়াজ থেকে যথেষ্ট রকমের পানিটা বের করে নিলে বেরেস্তাটা এত সুন্দর হয়, সত্যি এটা আগেও শেয়ার করা হয়েছে নিহাস লাইফস্টাইলে অথবা FNF মাল্টিমিডিয়াতেও নিহা এটা শেয়ার করেছি। তো যাই হোক, এখন এটাকে যেভাবে বেরেস্তাটা আসলে এইভাবে এটাই হচ্ছে বেরেস্তার অরিজিনাল নিয়ম। তো আপনারা সবাই জানেন আমি আর নতুন করে কী শেখাবো। তো এখন ডালটা হয়ে গেছে, ডালটা হয়ে যাওয়ার পরে আমি এখন যে মাংসটা সেদ্ধ করে রেখেছি সেটাই এখন পুনরায় দেওয়ার প্রসেস সময় চলে এসেছে। তো ডালটা কিন্তু সম্পূর্ণ রেডি, আর ডালটা যখন সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু সত্যি এটা একটা ঘন, একটা ঘন একটা পদার্থের সৃষ্টি হয়, আর এই ঘনত্বটা যদি ডালটা সেদ্ধ না হয় তখন কিন্তু খুবই বাজে লাগে খেতে। তো যাই হোক, ঘরোয়া মানে যে রেসিপিটা, ঘরোয়া হালিমটা যেটা আর কি, রেডিমেড হালিম মিক্সটাই যে এখন বেরেস্তার জন্য যে পেঁয়াজটা তেলটা সেটা হচ্ছে গরম করে নিব, তারপরে আমি কিন্তু ওই যে প্রসেস করে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। কারণ পেঁয়াজটা কিন্তু পানির থেকে তুলে একটা ঝাঁঝরিতে কিছু করে রেখে দিলে পানিটা অটোমেটিক সরে যায় আর পেঁয়াজটা হয়ে যায় খুব সুন্দর। আর ওদিকে আমি কিন্তু মাংস সহ ডালটা মানে হালিমটা কিন্তু একদম মাংস কড়াইতে রান্নার মতন অবস্থায় বসিয়ে দিয়েছি, তা আমার কিন্তু হালিমটা অনেকটা হয়ে যাচ্ছে, দেখতে দেখতে আমার বেরেস্তাটাও হয়ে যাচ্ছে। আর আপনাদেরকে বলি প্লিজ নিহাস লাইফস্টাইলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকার বেলটাতে ক্লিক করে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন, আর আমার বেরেস্তার মতন সুন্দর সুন্দর কমেন্ট আপনারা আমাকে জানাবেন বেরেস্তার মতন সুন্দর, কারণ আমার বেরেস্তাটা আমার খুব মজা লাগছে এবং খুব দেখতেও খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে জানাবেন, আপনাদের এই মূল্যবান কমেন্ট আমার জন্য, আমার পথ চলার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে আর নিহাস লাইফস্টাইলটা হয়ে যাবে আপনাদের জন্য আরও আকর্ষণীয় সুন্দর। এবং আমি চেষ্টা করবো নিহাস লাইফস্টাইলে নতুন নতুন কিছু ভালো ভালো কিছু শেয়ার করতে। আর FNF মাল্টিমিডিয়ার পক্ষ থেকে নিহাকে জানাচ্ছে শুভেচ্ছা। আর FNF মাল্টিমিডিয়া মেয়েই হচ্ছে, FNF মাল্টিমিডিয়ার ফারহান রহমানের মেয়েই হচ্ছে নেহা, আর নিহাস লাইফস্টাইলে নেহার মা নেহাকে অবশ্যই শুভেচ্ছা জানায়। আপনারা দোয়া করবেন নেহা যেন প্রতি মুহূর্তে এইভাবে আপনাদেরকে শেয়ার করতে পারে। আর এবার আমরা হালিমটা তৈরি হয়ে গেছে, আর ইফতারের পরপরই আমরা হালিমটা খেয়ে দাঁড়াবো। আপনাদেরকে কেমন হয়েছে আর আপনাদের দেখতে কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। তো রেসিপি কিন্তু
কমপ্লিট। দেখছেন বেরেস্তার গালাটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। এবার কিন্তু হালিমটা টকবুক টকবুক ফুটে উঠেছে, বোঝাই যাচ্ছে হালিমটা ঘনত্ব ঘনত্বটা কীরকম, আর ডালটাও পরিপূর্ণভাবে সেদ্ধ। সত্যি খুব লুকিংটা মানে একদম জুসি বা টেস্টি বা খুবই আকর্ষণীয়। আসলে যার দেখতে ভালো তার অবশ্যই স্বাদটাও নিঃসন্দেহে ভালো হয়। তো এবার দেখেন বেরেস্তাটার উপরে দিয়ে দিচ্ছে। তো নিহাস লাইফস্টাইলে সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আপনাদের কমেন্টেরগুলো অবশ্যই আমাদের জন্য বা নিহাস লাইফস্টাইলের জন্য খুবই জরুরি। এবার হালিম তৈরি শেষ। এবার কিন্তু একটা বেসন একটা ঝাঁঝরিতে বেসনটাকে ঝাঁজ ঝেড়ে নেওয়া হচ্ছে, এখানে তৈরি করা হবে কি সেটাই এখন দেখার বিষয়। তো এখন ঝাঁঝরিতে বেসনটা নিয়ে বেশ ভালোভাবে চেলে নেওয়া হচ্ছে, এটাকে প্রসেস করা হচ্ছে। মানে যখনই বেসনটাকে চেলে নেওয়া হবে তখন হবে কি কোনো রকম দলা পাকানোর সম্ভাবনাই থাকে না। তো এখানে বেসনটা দেখাচ্ছে। তো নেহাজ লাইফস্টাইলে কিন্তু নেহা চেষ্টা করতেছে একটা একটা করে তৈরি করার দেখার জন্য। আর এখানে ঝাঁঝরিতে চেলে নিলে যেটা হয় সেটা দলা পাকানোর ভয় থাকে না, এবং গোলাটা খুব মোলায়েম হয়, মসৃণ হয়, এবং ঘনত্বটা খুবই সুন্দর একটা পরিপূর্ণ থকথকে পরিপূর্ণ হয় আর কি। যাই হোক, এবার তেল দিয়ে দিচ্ছি সামান্য। আর জানি না আমি তেলের কারণটা, অবশ্য এগুলা রেসিপির ব্যাপারে নেহা খুবই ভালো অবগত। তো এরপরে সব কিছু দিয়ে দিয়ে তৈরি করবে একটা গোলা। এবার একটা টেস্টি মশলা যেটা হচ্ছে মাংসের মশলাটা দেওয়া হয়। এরপরে মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া দেয় কিনা জানি না, এবার জিরার গুঁড়া দিচ্ছে। আর এই জিরার গুঁড়াটা কিন্তু ঘরের তৈরি করা জিরার গুঁড়া, চাট মশলার ব্যবহারও এর মধ্যে রয়েছে। তো যাই হোক, এবার গোলাটা তৈরি করার জন্য সামান্য পানি দিয়ে থক থক একটা গোলা তৈরি করার জন্যই সে মানে এই যে ঘন ঘন মানে পানিটা মিশাতে হয় ধীরে ধীরে ঘনত্বটার জন্য আর কি। যাই হোক, এবার ঘন ঘন দেওয়া হবে, আর আস্তে আস্তে একটু একটু করে পানি মিশালেই ব্যালেন্সটা ঠিক থাকে আর কি, এটাই আর কি মূল কথা। আসলে ও হচ্ছে ছোটো মানুষ, নিয়ে আস্তে ফিস্টাইলে নেওয়া কিন্তু অত বুঝে অতটা। এবার বেকিং পাউডার দিচ্ছে। তো নেহাজ লাইফস্টাইলে নেহা যেহেতু অত বয়স না, অত ছোটো মানুষ, তো আপনারা আশা করি তাকে অবশ্যই সাপোর্ট করবেন, আর অবশ্যই তার ভুলভ্রান্তি হলে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আপনাদের ভালো লাগা ভালোবাসা অনেক দূর নিয়ে যাবে নেহাজ লাইফস্টাইলে নেহার চ্যানেলটাকে, আর নেহার চেষ্টা করবে নিত্য নতুন জিনিস দেওয়ার জন্য। আর এই যে টমেটো, যে পাকা টমেটোর যে পাকড়াটা, এটা আরেকদিন নেহা খাওয়া মানে এই রমজানের মধ্যে আরেকবার খাওয়া হয়েছিলো, তো আজকে আমরা আবার সে তার কাছে সেটা বললাম যে আমরা এটাই খাবো তোমার কাছ থেকে, এটাই চাই। তো সে কিন্তু সেই চেষ্টাই করছিলো। তো এটা আমি আরেকদিনও বলছিলাম যে কাঁচা টমেটো দিয়েও কিন্তু খুব ভালো হয়, কারণ টক টক ব্যাপারটা খুবই মজা লাগে আসলে। আর এটা কিন্তু টমেটো দিয়ে যখন করা হয় টমেটোটা গলেও যায় না, বেশ টান টান থাকে। এবার টমেটোগুলোকে গোলার মধ্যে চুবিয়ে নিয়ে থক থক করে মানে একদম সুন্দরভাবে আটসাট একটা পাকোড়া তৈরি হয়, যেটাকে খুবই সুস্বাদু মনে হয়। এবার কাঁচামরিচ দিয়েও কিন্তু বানিয়েছিল। তো টমেটোগুলো দিয়ে বানিয়েছে পাকা টমেটো, এবার কাঁচামরিচ নিয়েছে। কাঁচামরিচগুলো বেশ ঝাল ছিল না কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। কাঁচামরিচগুলো দিয়ে যে আমরা যেটা মরিচ চাদুর বলি, আর যাই হোক আপনারা কী বলেন জানাবেন, এটাকে মরিচ দিয়ে গোলানো হয়, মানে মরিচটাকে বেসনের গোলায় চুবিয়ে যে জিনিসটা বানানো হয় সেটা কিন্তু আসলেই খুব সুস্বাদু হয়। আর নেহাজ লাইফস্টাইলে আপনারা আর কী রকম রেসিপি দেখতে চান জানাবেন। ও নেহার পরে একটা ডেজার্ট আইটেম নিঃসন্দেহে দেখাবে, সে আশা করতেছে। আর এরপরে সেরের আইটেমও দেখাবে। এবার মরিচগুলোকে বেসনে চুবিয়ে ভেজে নিচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আমারও খুব পছন্দ, আমাদের সবাই পছন্দ করে। মরিচটা যদি ঝাল কম হয় তাহলে খেতে মজা হয়। এখানে তৈরি হয়ে গেল টমেটোর পাকোড়া এবং কাঁচামরিচের বড়া। যাই হোক, এবার বেগুনি পেঁয়াজু ছোলা তৈরি করা হয়েছে। ওখানে বেরেস্তা ভাজা, তারপরে হচ্ছে এখানে কী আছে দেখা যাক। আমি কিন্তু কিছুই মানে সবসময় দেখছিলাম যে কী করে ওরা, আমি আসলে সেরকমভাবেই করি না। তো আমি এবার কিন্তু নেহার আব্বুর সাথে চলে না, সরি আলিফ নেহা দুজনেই চলে গেছে সুরমা রেস্তোরাঁতে। কিছু কিনে আনাটা ওদের সভাপতিরও জাতি, আমাদের আসলে বাইরের সামান্য কিছু হালকা ভাজা পোড়া খেতে ভালো লাগে। যদিও বা এটা রমজান মাসের জন্য ভাজা পোড়াটা রেগুলার না খেলেও রমজান মাসের জন্য এটা একটু অস্বাস্থ্যকর হলো খাওয়া, মানে মুছে বলে না মুখের মানে স্বাদটাই হচ্ছে অনেক বড় জিনিস। বাঙালি তো আসলে আমরা বাংলাদেশি, আর বাংলাদেশি মানুষ কিন্তু ওই যে ভোজন রসিক, তাই আমরা ভোজন রসিক এবং স্বাদটাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকি। তার জন্য আমরা স্বাদ কীভাবে বাড়ানো যায় এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবার কিন্তু না একেবারে রমজান মানে ইফতারের সামনে আমরা
ইফতার সাজানো হয়ে গেছে প্লেটে, আমরা বসে যাবো সবাই ইফতার খেতে। সবার প্লেটে বাড়া হয়েছে আর এবার হালিমগুলোও বাড়তেছে নিহা। ইফতারের পরে আমরা এবার হালিম খাওয়ার জন্য তৈরি করছি, দেখি এবার হালিমটা কেমন হয়েছে। নিহা সবগুলো মানে সার্ভ করছে, সার্ভিং বোলে ঢেলে নিচ্ছে আর এরপরে এটার মধ্যে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছে। কাঁচামরিচটা অবশ্য দেয় নাই, কারণ কাঁচামরিচটা হচ্ছে যার যার স্বাদ অনুযায়ী, কারণ আমি কাঁচামরিচ পছন্দ করি, আমি কাঁচামরিচটা কেটে কেটেই নিব, কারণ আমার কাছে কাঁচামরিচ না থাকার ভালো লাগে না। আর ওরা কাঁচামরিচ খাবে না বিধায় ওদেরটা ওদের ব্যাপার। যাই হোক, আমরা কিন্তু খেয়ে জানাবো কেমন হয়েছে। নিহা সেই নাম্বারের অপেক্ষায় আছে, আমরা কিন্তু এখন খেয়ে জানিয়ে দেবো ওরা মানে ওর এই হালিমটা কেমন হয়েছে। আসলে সবসময় টেস্টি হয় মাশাল্লাহ, এবারও কেমন হয় দেখাবো আপনাদেরকে, আর আপনারাও দেখবেন লুকিংটা কেমন হয়েছে। অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, লাইক দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ধন্যবাদ আমাদেরকে দেখার জন্য। এবার দেখেন আমরা হালিম খেয়ে আমাদের মতামত কী জানাই, এটাই হচ্ছে এখন আপনাদের সাথে আমাদের মূল সময় শেয়ার করার। বাসায় তৈরি রাঁধুনি হালিম মিক্সড। এছাড়াও আমরা ইফতারে এবার আরেকদিন খেয়েছি না, ঘরে তৈরি করে আরেকদিন খেয়েছি না, তো আজকে আরেকদিন খাচ্ছি। প্রতিদিন তো খেয়ে খায়, আজকে খেয়ে দেখি আবার ঘরেটা নিহা কেমন ইমপ্রুভ করলো রান্নায়। তো নিহাকে দাদার শেফ হিসেবে একটা নাম দিব। প্রচুর রকমের বাজে ব্যাপার হলেও ব্যাপারটা ছিল খুবই মজার, খুবই আনন্দের। হ্যাঁ, এবার রান্না বান্নাটা কেমন হয়েছে আমরা খাইয়া জানি। তোমার আব্বা কি বলো দেখো তো, ভালো যে না? এক্সিলেন্ট। কেমন লাগছে তোমাকে স্যার? এক্সিলেন্ট। পুরোটা ভালো খেতে পারবা? চাল মনে হয় বেশি না? আসলে খুব মজা হচ্ছে নিয়াস লাইফ স্টাইলে দিয়া, নিয়াস লাইফ স্টাইলে নিয়া। আর এখানে মাল্টি মিডিয়া রানি পাঠান আমার মেনিয়া নিয়াস লাইফ স্টাইলে যে এখন কর্মধারা, উনি এখন কর্মধারা হচ্ছে নিয়াস লাইফ স্টাইলে। তো আপনারা নিশ্চয়ই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কিন্তু কমেন্ট করবেন এবং জানাবেন হালিমটা আমাদের আসলে ভালো লাগছে কিনা, কারণ আমাদের চেহারা দেখে বুঝতে পারবেন যে হালিমটা আসলে কেমন হবে। তো আপনাদের এই মূল্যবান কমেন্টই কিন্তু আমাদের পথ চলাটাকে আরও সুন্দর এবং স্মুথ করবে এবং আর সামনে যেতে সাহায্য করবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমাদেরকে তার সবিক হালিম খেয়েছো? সবিকের মাত্র হালিম খেয়েছে, হালিম কে আনছে সবাই রান্না করছে। তুমি কি প্রত্যক্ষদর্শী? তুমি কি দেখছো রান্না করতে? তাহলে কিছুটা সামনে আন। তুমি কি নিশ্চিত যে নিয়ে আনছো? আশা করি যে সামনে যে কয়েকটা রমজান আছে যেন আমরা প্রেপে খাইতে পারি। তোমার কাছে কেমন লাগছে বলো তো? জি, খুবই অসাধারণ, অনেক মজাদার একটা হালিম। ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ।